ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি আমাদের এই ইঞ্জিনিয়ারিং পরিবারের আরেকজন সদস্য ইঞ্জিনিয়ার ভাস্কর শিকদার। আজকে তার জন্মদিন, তার জন্মদিনে আমাদের এই ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের হাজার হাজার শুভেচ্ছা। সে আমাদের মাঝে বেঁচে থাকুক অনেকদিন সেই কামনা করছি। আপনার কিছু বলার? ধন্যবাদ শুভেচ্ছা দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল সলিউশন একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, তো আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখবেন, জানতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা রইল, ধন্যবাদ। আজকে আমরা ফন্স স্যাম্পল মেশিন সম্পর্কে বিস্তারিত জানব। ইহা একটি ফন্স স্যাম্পল মেশিন, একটা ফন্সের মনিটর। ইহা হচ্ছে মেন বেসেল। আমরা একটু ভিতরে ইলেকট্রিক কেবিনটা সর্বপ্রথম দেখব, ইলেকট্রিক প্যানেল বোর্ডটা দেখি, দেখি কি ডিভাইস ইউজ করা হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন মনিটর, এটা FC30EX মডেলের একটা মনিটর, একদম লেটেস্ট ভার্সন। এতে হচ্ছেন ডিসপ্লে, পটেনশিওমিটার, বিভিন্ন অপারেটিং সুইচ, সবকিছু অপারেটিং সুইচ। আমরা একটু প্যানেলের ভিতরে দেখি, প্যানেলের ভিতরে দেখতে পাচ্ছি হচ্ছে ফন্সের পিএলসি, ফন্সের পিএলসি, পাশে হচ্ছে ফন্সের মডিউল, ইনপুট আউটপুট মডিউল। আর এদিকে দেখতে পাচ্ছি একটা পাওয়ার সাপ্লাই, একটা ইমার্জেন্সি রিলে বলা, ইমার্জেন্সি মডিউলও বলা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ট্যাঙ্কি, ওয়াটার লেভেল সেন্সর, সরি ওয়াটার লেভেল ট্রান্সডিউসার, লেভেল ট্রান্সডিউসার, বিভিন্ন প্রকার রিলে, একটা কুলিং ফ্যান। এদিকে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই, ইনপুট 220, আউটপুট 24 ভোল্ট, রিল ইনভার্টার, মেইন পাম্প ইনভার্টার, বিএলটি মাইক্রোডাইপ, ডান পুশ ইনভার্টার, আইসোলেটর, ট্রান্সফরমার, ওভারলোড সার্কিট ব্রেকার, এসপি সিঙ্গেল পেজ সার্কিট ব্রেকার, ইনপুট আউটপুট মডিউল। আর সব দেখতে পাচ্ছেন ইয়ে হচ্ছে নিউমেটিক, সরি হচ্ছে সলিনয়েড ভাল্ব, যা নিউমেটিক ভাল্বকে ওপেন ক্লোজ করার জন্য ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেইন বেসেল, মেইন বেসেলের নেম প্লেট, নেম প্লেটে লেখা থাকে মেশিনের ম্যাক্সিমাম প্রেশার কত, মেশিনটা কত কিলোওয়াট, কত এম্পিয়ার, স্টিম প্রেশার কত, হাইড্রোলিক প্রেশার কত, মেশিনের সিরিয়াল নাম্বার, মেশিনের মডেল নাম্বার, এসব ডিটেলস এই নেম প্লেটে দেওয়া থাকে। আপনার নেম প্লেটের কাছে গেলে বিস্তারিত দেখতে পারবেন। এটা হচ্ছে পুরোটা মেইন বেসেল। এদিক দেখতে পাচ্ছেন ইহা হচ্ছে আমাদের লেভেল সেন্সর, এটা মেন ট্যাঙ্কির লেভেল সেন্সর। আর ইহা দেখতে পাচ্ছেন ইহা হচ্ছে আমাদের এয়ার ট্যাঙ্ক, এটাকে বলা হয় অ্যাডিশনাল ট্যাঙ্ক, অনেকে ডোজিং ট্যাঙ্কও বলে। আর ইহা হচ্ছে আমাদের রিল মোটর অ্যান্ড গিয়ার বক্স, এটাকে বলা হয় নজেল। এই যে এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নজেল, যার মধ্য দিয়ে কাপড়টাকে ঘোরানো হয়। আর এদিক দেখতে পাচ্ছেন এ হচ্ছে অ্যানালগ টেম্পারেচার গেজ, অ্যানালগ টেম্পারেচার গেজ, এটা হচ্ছে প্রেশার গেজ, ওটা একটা প্রেশার গেজ। এদিক নিচের দিকে একটু খেয়াল করলে দেখা যাবে ইয়া হচ্ছে আমাদের একটি ডোজিং মোটর, মানে এই এয়ার ট্যাঙ্ক থেকে কালার, সোডা, বিভিন্ন প্রকার অ্যাড করার জন্য, মেশিনের সাথে রাইস কেমিক্যাল অ্যাড করার জন্য এয়ার ট্যাঙ্ক মোটরটা ব্যবহার করা হয়, এডোজিং মোটরটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ফিল্টার, এই ফিল্টার হচ্ছে এনজামটাকে ধরে রাখার জন্য এই ফিল্টারটাকে ব্যবহার করা হয়। আর এটু প্রোটো হচ্ছে আমাদের মেইন বেসেল, মেইন বেসেল আপনি দেখতে পাচ্ছেন। এদিক হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাশ বাস্কেট লিমিট, এনে যদি নজেলের মধ্যে কাপড় বেজে যায় অথবা আটকে পড়ে তাহলে এই লিমিটটা, ক্যাশ বাস্কেটটা পড়ে যাবে, যার ফলে এই লিমিটের মাধ্যমে মেশিনটাকে বন্ধ করে দিবে। আর এটা হচ্ছে সিম ডিটেক্টর ডিভাইস, মানে ম্যাগনেট ডিটেক্ট করে, এটা বলা হয় ম্যাগনেটিক ডিভাইস। যে প্রেশার ট্রান্সডিউসার, এটা হচ্ছে প্রেশার ট্রান্সডিউসার, এটা আমাদের 4 to 20 mA। আর এটা হচ্ছে প্রেশার সুইচ, আমরা প্রেশার সুইচ সেটিং করতে পারি কম বেশি করে। আর এটা হচ্ছে মেকানিক্যাল প্রেশার সেফটি ডিভাইস, এটা হচ্ছে মেকানিক্যাল সেফটি ডিভাইস, প্রেশারের হাত থেকে রক্ষা করে মেশিনকে। আর এয়া হচ্ছে নিউমেটিক বাল্ব, বিভিন্ন প্রকার নিউমেটিক বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নিউমেটিক বাল্ব।
এটা একটা নিউমেটিক বাল্ব, এদিকে স্টিম ট্রাপ, স্টিম ট্রাপটা আমরা ব্যবহার করি শুধু কন্ডেন্সড আউট করার জন্য, স্টিমটাকে ধরে রাখে কন্ডেন্সড আউট করে। আর এই পুরো ইউনিটটা হচ্ছে আমাদের হিট এক্সচেঞ্জার, এটা হচ্ছে হিটিং ইউনিট, এটা বলা হিট এক্সচেঞ্জার। এটা দেওয়া আছে যে তোর ম্যাক্সিমাম হিট টেম্পারেচার কত, এটার একটা কনফিগারেশন এই নেম প্লেটে দেওয়া আছে। আর এদিক দেখতে পাচ্ছেন, এ হচ্ছে আমাদের মেন পাম্প মোটর, এটা হচ্ছে আমাদের মেন মোটর, মানে মেন পাম্প মোটর যে পুরা রাইস কেমিক্যাল কালার পানিটাকে সার্কুলেশন করে। আর যে পলিথিন দিয়ে মোড়ানো আছে, এ হচ্ছে বাকেট, এগুলো বাকেট বিভিন্ন, এই বাকেটগুলো আমরা ড্রিজিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে বাকেট, বাকেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এ হচ্ছে আমাদের অ্যানালগ টেম্পারেচার সেন্সর, এটা হচ্ছে আমাদের অ্যানালগ টেম্পারেচার সেন্সর। আর এটা হচ্ছে আমাদের PT100, মানে এই PT100 সেন্সরটা আমাদের মডিউলের সাথে কানেক্ট করা, আর এটা গেজের সাথে কানেক্ট করা ওই পার্টটা। ওকে, আমরা এদিকে দেখতে পেলাম সবুজ কালার, এটা ওয়াটার লাইন, এটা হচ্ছে ওয়াটার ইনলাইন, মেশিনের মধ্যে কিভাবে আমরা ওয়াটার ঢুকবে এই বিষয়ে ওয়াটার ইনলাইন। আর এটা হচ্ছে আমাদের স্টিম লাইন, আপনারা দেখতে পাচ্ছেন স্টিম লাইন কভারিং করা। আর এর নিচে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ড্রেন লাইন, মেশিনের ড্রেন লাইন, মেইন ড্রেন লাইন, এতো ছোট্ট মেশিন, ড্রেন লাইনটাও ছোট্ট। আমরা নিচে দেখতে পাচ্ছেন আরেকটা বাকেট, নিচে আরেকটা বাকেট দেওয়া আছে, মেইন সার্কিট ব্রেকার, ইলেকট্রিক কেবিনের মেইন সার্কিট ব্রেকার। আমরা আসলে এই স্যাম্পল মেশিন সম্পর্কে মোটামুটি প্রাথমিক একটা ধারণ নিলাম, মানে মেশিনটাকে চিনলাম যে কী কী ডিভাইস ইউজ করে, কোন ডিভাইসে কী নাম, এ বিষয়ে আমাদের একটা প্রাথমিক ধারণা হলো। ওকে, আমরা এখন মেশিনে পাওয়ার দেব, মেশিনে পাওয়ারটা একটু অন করি, মেশিনে পাওয়ারটা অন করলাম, যে আমাদের মনিটর অন হলো। এই টপিকটা করা লাগবে, কারণ মনিটর অন হইতে একটু সময় তো লাগবেই স্বাভাবিক, এমনি অটোমেটিকলি অন হবে। আসলে এটা হচ্ছে আমার একটা প্রাথমিক ভিডিও ফন্টসে, এরপরে আমি ফন্টসে কিভাবে প্রোগ্রাম তৈরি করা হয়, কিভাবে এয়ার ট্যাঙ্ক ক্যালিব্রেশন করা হয়, কিভাবে আমাদের ডাইং প্রোগ্রাম তৈরি করা হয়, কিভাবে আমাদের ফিনিশিং প্রোগ্রাম তৈরি করা হয়, এসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। এটা আজকে আমরা ফন্টস নিয়ে, এ পর্যন্ত আমি কোনো ভিডিও করি নাই, এটাই আমার প্রথম ভিডিও ফন্টস নিয়ে। তাই আজকে ফন্টস স্যাম্পল মেশিনটাই আপনাদেরকে বিভিন্ন ডিভাইস সম্পর্কে একটা ধারণা দেওয়া, মানে ডিভাইসকে চিহ্নিত করা, চিনে রাখা যে আসলে কোন ডিভাইসের কী নাম। আমার একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি মনে করি এটা সবারই জানার প্রয়োজন। আর আমি ডে বাই ডে কীভাবে মেইন ট্যাঙ্কি ক্যালিব্রেশন করতে হবে, কীভাবে এয়ার ট্যাঙ্ক ক্যালিব্রেশন করতে হবে, কীভাবে টেম্পারেচার ক্যালিব্রেশন করা যায়, কীভাবে ম্যাগনেট সেন্সর কাজ করে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা অ্যাক্টিভ করার জন্য ওকে বাটন ক্লিক করব। ওকে, F4, তাহলে ওকে। এ দেখতে পাচ্ছেন আমাদের মনিটরটা রেডি, এই যে আমাদের প্রোগ্রাম চলে আসছে। এবার আমি যদি কোনো প্রোগ্রাম চালাতে চাই, সেভাবে আমি প্রোগ্রাম সেট করব এবং মেশিন রানিং করব। এখন আমার মেশিন পুরোপুরি প্রোডাকশনের জন্য প্রস্তুত। ওকে বন্ধুরা, আজকে আমরা ফন্টস পিসি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিলাম। আশা করি আমার এই ধারণাটুক আপনাদের লাইফে অনেক উপকৃত হবেন। অনেকে যারা নিউ নতুন আসছে, এনারা হয়তো অনেকে জানে না, তো পরবর্তীতে আমি এই ফন্টসের ডিটেলস নিয়ে আলোচনা করব। সর্বশেষ থেকে সকল সুস্বাস্থ্য কামনা করছি।